हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के रेसिपिटी शेयर करब तार नाम हलो माछेर चप। आमी एकदम इजिएस्ट पद्धतिते शेखाबो। चलुन देखे नेवा जाक की लागछे। प्रथमेई आमादेर लागछे दू पिस रुई माछ बा कातला माछेर गादार पिस, जेटाके सिद्ध करे छाड़िये रखा रयेछे। आर लागछे एकटा मीडियम साइजेर आलू सिद्ध, लागछे एक कप पिंयाज कुचि, एटा मीडियम साइजेर पिंयाज, आर रयेछे तीनटे लंका कुचि करे रखा, चारकोआ रसुन कुचि, एक इंच आदा कुचि, हाफ चामच लंकार गुड़ो, हाफ चामच धने गुड़ो, हाफ चामच जिरे गुड़ो, परिमाण मतो नून, एक चामच हलुद गुड़ो और रयेछे गरम मसलार गुड़ो। तो चाइले आदा रसुनटाके ग्रेट करे यूज करते पारे। आर रयेछे एखाने हाफ कप बिस्कुटे गुड़ो ओ हाफ कप मयदा। चलुन देखे नेवा जाक आमि किभाबे शुरू करछि। बसिए हाफ चामच तेल दिए एते पिंयाज कुचिटाके दिए एकटु भाजा भाजा करे नेब। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আদা কুচিটা ও রসুন কুচিটাকে দিয়ে লালচে করে ভেজে নেব। খুব লালচে করতে যাবেন না, হালকা মিডিয়াম ভাজা ভাজা করবেন। ভাজাটা হয়ে আসলে আমি মাছগুলোকে দিয়ে দেব। এই পেঁয়াজ রসুনটা ঠিক 3 মিনিট ভাজবেন। মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসলে মশলাগুলো ও আলু সিদ্ধটাকে দিয়ে দেব। এবারে লঙ্কা কুচিটাকে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মেশাতে হবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবে, জোরে দিলে কিন্তু চুঙে যেতে পারে। এটাকে আমি থালায় নামিয়ে নেব। নিয়ে ময়দা ও বিস্কুটের গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি ছোট ছোট শেপ দিয়ে নেব। এটা যে যার ইচ্ছা মতো দিতে পারো, কিন্তু চপের যেহেতু আকার তাই আমি একটু লম্বাটে ভাবটাকে দেব। অনেক আমার শেপ দেওয়া হয়ে গেছে, আমি এরকম লম্বাটে শেপ দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এবারে ফ্রাই প্যানে 2 চামচ তেল দিয়ে আমি করে রাখা চপগুলোকে দিয়ে দেবো। এতে ডিমের গুলো চোপানোর দরকার নেই কিংবা বিস্কুটের গুঁড়ো মাখানোর দরকার নেই। আপনাদের আশা করছি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। 1 মিনিট হয়ে গেলে চপগুলোকে আস্তে আস্তে উল্টে দেবেন। আরও একটা কথা বলে রাখছি, অনেক সময় দেখবেন দুপুরবেলা মাছের ঝোল করার পরে দুটো কি একটা মাছ রয়ে গেছে, আপনি সেই মাছটাকে তরকারি থেকে তুলে নিয়ে ও এইরকমভাবে চপ করতে পারেন। কারণ ফ্রিজে রাখলে অনেক সময় সেই মাছের তরকারি খাওয়া হয় না আমাদের, তো মাছটাকে ওয়েস্ট না করে এইভাবে চপও করে নিতে পারেন। আমার হয়ে গেছে, আমি সার্ভ করে ফিরে আসছি। দেখুন মুচমুচে চপ তৈরি হয়ে গেছে, খুব ভালো খেতে লাগে এটা চা বা কফির সাথে। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। একদম আমি যতটা সম্ভব চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে ইজিয়েস্ট পদ্ধতিতে শেখানোর। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।